আসসালামু আলাইকুম এটিএন বাংলা প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে সকালে ঢাকা মেডিকেল শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয় এ নিয়ে ঘটনায় 29 জনের মৃত্যু হলো গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন 7 জনের অবস্থাও সংকটাপূর্ণ বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন এদিকে হতাহতের পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ডাক্তার জুলফিকার লেলিন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহতদের দেখতে গিয়ে তিনি আশ্বাস দেন টানা 8 দিন ধরে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে ফলে চরম দুর্ভোগে পড়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা স্থানীয়রা বলছেন প্রায় সারা বছরে এই রুটে নদী খনন কাজ চললেও নাব্যতা ফিরছে না ব্যস্ত এই নৌরুটে এজন্য অপরিকল্পিত ড্রেজিংকেই দায়ী করছেন তারা এদিকে অচল অবস্থা দেখা দিয়েছে পাটুরিয়া দৌলতিয়া নৌরুটেও পাটুরিয়া ঘাটে রাত থেকে পাড়ের অপেক্ষায় রয়েছে প্রায় 4.5 শতাধিক পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহন এতে মারাত্মক দুর্ভোগে পড়েছেন যাত্রী পরিবহন শ্রমিকরা বিআরডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান এই রুটের 19টি ফেরির মধ্যে 17টি চলাচল করছে পাটুরিয়া প্রান্তে বেশ কিছু ডুবোচর থাকায় 3 কিলোমিটার ঘুরে ফেরি চলাচল করায় ট্রিপ সংখ্যা কমে গেছে নৌপথ সচল রাখতে 4টি ড্রেজার কাজ করছে বলে জানান তিনি করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত আরও 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে বরিশালে 2 জন মারা গেছে তাদের একজনের করোনা এবং অন্যজনের উপসর্গে মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের 5 জেলায় পুলিশসহ নতুন আক্রান্ত হয়েছে 24 জন করোনায় নারায়ণগঞ্জে 1 জন মারা গেছে নতুন শনাক্ত 7 জন এদিকে খুলনায় করোনায় 1 জনের মৃত্যু হলেও বিভাগের 10 জেলায় নতুন শনাক্ত 169 জন সিলেটেও 1 জনের মৃত্যু হয়েছে নতুন শনাক্ত 114 জন এছাড়া ময়মনসিংহে 30 জন নোয়াখালীতে 17 জন নওগাঁয় 16 জন শেরপুরে 2 জন এবং নেত্রকোনায় 2 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন দর্শক এবার জানাবো শেয়ার বাজারের খবর ডিএসইতে আজ লেনদেনের প্রথম ঘন্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে জুট স্পিনার্স হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস ও প্রভাতি ইনস্যুরেন্স লিমিটেডের শেয়ারে এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করেছে সার্কিট ব্রেকারে সকাল 10:52 পর্যন্ত জুট স্পিনার্সের স্ক্রিনে 2157টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল এ সময় কোম্পানিটির শেয়ার সর্বশেষ 121 টাকা দরে লেনদেন হয় গতকাল এই শেয়ারের সম্পূর্ণ দর ছিল 110 টাকা একই সময় হাক্কানি পাল্পের স্ক্রিনে 56,189টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও কোনো বিক্রেতা ছিল না হল্টেড হওয়ার আগে শেয়ারটি 113.40 টাকা লেনদেন হয় গতকাল এ শেয়ারের সমাপনী দর ছিল 103.10 টাকা একই সময় প্রভাতি ইনস্যুরেন্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ